হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি রেবেকা রান্নাঘরের টুকিটাকি টিপস নিয়ে। প্রথমেই দেখুন বেগুন। বেগুন ভাজা অনেকেই পছন্দ করেন, কিন্তু তেল বেশি লাগে বলে অনেকেই আবার খেতে চান না, কারণ বেশি তেল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। তাদের জন্য বেগুন কেটে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। 2 ঘন্টা পরে যে যেমন মশলা পছন্দ করেন সে সেভাবে ভেজে নেবেন। ভাজতে তেল কম লাগবে, তাতে শরীরও ভালো থাকবে, তেল অপচয়ও কম হবে। দুই নম্বরে দেখুন শাপলা। যারা শাপলা তরকারি ভাজি করে খেতে চান, অনেকেই বলে থাকেন এত পরিমাণ পানি বের হয় যে ভাজি করাই সম্ভব না, তারা এই পদ্ধতিটা ফলো করুন। শাপলা ছিলে আস্ত অবস্থায় ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন, পরে নিজের মতো করে এভাবে কেটে নেবেন। কেটে 1 ঘন্টা লবণ মেখে ঝাঁপিতে রেখে দিন, পরে ভাজি করুন। দেখবেন ভাজি ঝরঝরে হবে, আর অত পানি হবে না। এবার দেখুন পেঁয়াজ। যারা পেঁয়াজ কাটতে গেলে চোখের পানিতে বন্যা হয়ে যায়, তাদের জন্য এই পদ্ধতি। পেঁয়াজ ছিলে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখুন, পরে কুচি করবেন। দেখবেন যে আর চোখে পানি আসবে না, অথবা একটা চুইংগাম মুখে রেখেও পেঁয়াজ কাটতে পারেন, এতেও কাজ হবে। এবারে আসুন কাঁচামরিচ। বাজার থেকে বেশি পরিমাণ কাঁচামরিচ নিয়ে আসলে ফ্রিজে রাখলেও পচে যায়। দেখুন কিভাবে রাখলে আর পচবে না। মরিচের বোটাগুলো ভালোভাবে আলাদা করে একটা বক্সে আগে একটা কাপড় বিছিয়ে দিন। এরপর মরিচগুলো রেখে আবার উপরে আরেকটি কাপড় দিয়ে বক্সের ঢাকনা আটকে দিয়ে ফ্রিজে রাখুন। মরিচ আর সহজে পচবে না, অনেকদিন ভালো থাকবে। এবার দেখুন ডাল। যারা ডাল ভুনা করবেন, ডাল আগে ধুয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিন, পরে দেখবেন এভাবে ভিজে ফুলে উঠেছে। পরে যদি ভুনা করেন তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে ডাল সিদ্ধ হয়ে যাবে। এতে আপনার সিলিন্ডারের গ্যাস খরচ যেমন কম হবে, তেমনি সময়ও বাঁচবে। আরেকটা দেখুন আদা। যারা ব্লেন্ডারের মশলা পছন্দ করেন না, আবার বাটতেও কষ্ট হয়, আদার আঁশ মিহি হয় না, তারা এই পদ্ধতি ফলো করুন। আদা ছিলে কুচিয়ে একদিন ডিপ ফ্রিজে রেখে দিবেন, পরে বের করে বাটবেন। দেখুন কত সহজে বাটা যায় এবং কতটা মিহি হয়। যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক হবে, এবং যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব হবে। আল্লাহ হাফেজ।